সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনজন সিকিউরিটি গার্ড দোকানের বিভিন্ন মালামাল চুরি করছে। ঘটনাটি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার ইলিজি স্কাই পার্ক মার্কেটের। গত 23 ডিসেম্বর অ্যাপল ক্লাসিক মার্কেটের মালিক দোকান বন্ধ করে চলে যান। পরের দিন ছিল সাপ্তাহিক বন্ধ। 25 ডিসেম্বর দোকান খুলতে গিয়ে তিনি দেখেন শাটার ভাঙা। দোকান খুলে দেখা যায় নগদ 50,000 টাকা ও নামি দামি ব্র্যান্ডের 23টি মোবাইল সেট চুরি হয়ে গেছে। একইভাবে পাশের আরও দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। কেএস মোবাইল শপের নগদ 24,000 টাকা, 35টি স্মার্টফোন ও স্কাই জুয়েলার্সের 25 লাখ টাকার 24 ভরি স্বর্ণ, 250 ভরি রূপা নিয়ে যায় চোর চক্র। চুরি করার পর সিকিউরিটি গার্ড রিপন, মনির, সোলাইমান ডিউটিতে না আসায় সিসিটিভি ফুটেজে তাদের চুরির বিষয়টি ধরা পড়ে। এক মাসের ভাড়া অগ্রিম নিয়ে তাদেরকে আমি ভাড়া দিছি, আইডি কার্ড তো চাইছি, ওনারা বলছে যে আমি আগামী সকাল বারে দিব। আমার বাড়িতে পুলিশ আসছে, আইসা ওনার কাছ থেকে এই যে মোবাইল সেট, তারপরে এই রূপার কিছু জিনিসপত্র এগুলা উদ্ধার করছে। চুরির পর ঢাকার আবদুল্লাপুরে বাসা ভাড়া নেন ওই তিন সিকিউরিটি গার্ড। পুলিশ সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করে চুরি যাওয়া 52টি মোবাইল সেট, 77 ভরি রূপা ও চোরাই কাজে ব্যবহৃত তালা কাটার মেশিন। গ্রেফতার করা হয় অভিযুক্ত তিনজনকে। আবদুল্লাপুর থেকে তাদেরকে আমরা আটক করি এবং যে সমস্ত মালামাল চুরি হয়ে গেছে সে সমস্ত মালামাল সহ তাদেরকে পাওয়া যায়। যে সমস্ত সিকিউরিটি কোম্পানিগুলো শুধুমাত্র লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছে, এই যে যাদেরকে তারা সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ দিচ্ছে তাদের নাম ঠিকানা যাচাই করা হচ্ছে না। রিপন দাসের যে আসামি তার প্রকৃত নাম ঠিকানা জানা যেত, তার যে বুয়া নাম ঠিকানা চাকরি নিশ্চয়ই তা তথ্যতা প্রকাশ হয়ে যেত। চুরির ঘটনায় দোকানগুলোর মালিকরা বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় অভিযুক্ত তিনজনের নামে মামলা করেছেন। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।